পথ নিরাপত্তা সপ্তাহ পালন করল কেশিয়ারি থানার পুলিশ। এদিন কেশিয়ারি থানার পুলিশ আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়াররা হাতে সেফ ড্রাইভ সেফ লাইফ ও ট্রাফিক রুল সম্পর্কিত প্ল্যাকার্ড হাতে পদযাত্রা করে কেশিয়ারি বাজার এলাকায়। কেশিয়ারি বাজার এলাকা দিয়ে গিয়েছে 5 নম্বর জাতীয় সড়ক। সড়কের ধারে ফুটপাতে ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসেন, চলে কেনা বেচা, চলে অনিয়ন্ত্রিত পার্কিং, যে কারণে অধিকাংশ সময় যানজটের মুখে পড়ে কেশিয়ারি বাজার এলাকা। নাজেহাল হতে হয় মানুষজনকে। এদিন কেশিয়ারি থানার পুলিশের পক্ষ থেকে ফুটপাতে বসে ব্যবসা না করার আবেদন জানানো হয়। আবেদনে লেখা, ফ্লেস্ক নিয়ে পথ হাঁটেন পুলিশ কর্মীরা। এদিন গাড়ি চালানোর ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণ করে সর্বদা হেলমেট পরে বাইক চালানোর পাশাপাশি গাড়ি চালানোর সময় রাস্তা পারাপারও কী কী নিয়ম মেনে পথ চলতে হয় সে বিষয়ে পথ চলতি মানুষকে সচেতন করে কেশিয়ারির বিডিও বিপ্লব দত্ত ও কেশিয়ারি থানার আইসি উদয়শঙ্কর মণ্ডল। কারণ পশ্চিমবঙ্গে দুর্ঘটনায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে বহু মানুষ, আহতের সংখ্যাও কম নয়, দিনে দিনে তা বেড়েই চলেছে। তাই এলাকার মানুষকে সচেতন করতে কেশিয়ারি থানার পুলিশের এই উদ্যোগ বলে জানানো হয়েছে। এই সচেতনতা তৈরির উদ্দেশ্যেই আজকে আমরা পথে নেমেছি আমাদের গোটা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। তারা এই সপ্তাহটিকে পথ নিরাপত্তা সপ্তাহ হিসেবে পালন করছেন। আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা পথ চলার নিয়মকানুন মেনে চলুন। রাস্তাঘাটে যেখানে সেখানে গাড়ি এগুলো দাঁড় করিয়ে কেনাকাটা করবেন না, তাতে অযথা যেমন যানজট তৈরি হয়, পাশাপাশি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সে সম্বন্ধে মানুষকে সচেতন করার জন্য আমি সমস্ত দোকানদার, পথ চলতি মানুষ সবাইকে এটা বলতে চাই যে পথে দুর্ঘটনা ঘটলে বিপদ কিন্তু আপনাদেরই হয়, পুলিশ প্রশাসনের কাজ কিছুই থাকে না। পরবর্তীকালে যে সমস্ত পুলিশই অ্যাকশন থাকে সেগুলো থাকে, কিন্তু যে ক্ষতিগুলো হয় সেটা আপনাদেরই হবে। সুতরাং আপনারা সকলে হেলমেট পরুন, ট্রাফিক আইন যেগুলো আছে সেগুলো মানুন, আপনার দোকানের সামনে যে সমস্ত গাড়িগুলো অযথা যেখানে সেখানে রাখা থাকে সেগুলোকে সুশৃঙ্খলভাবে রাখুন, তাতে দেখবেন দেখতেও ভালো লাগবে, সৌন্দর্য বাড়বে, দুর্ঘটনার হাত থেকে আমরা বাঁচতে পারবো। আপনারা সকলে আমাদেরকে আন্তরিকভাবে সাহায্য করবেন এবং আপনারা বিপদমুক্ত থাকবেন। কারণ এটা জেনে রাখুন যে গোটা ভারতবর্ষের যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, রোড দুর্ঘটনা, এটা এত বেশি পরিমাণে বেড়ে গেছে যেটা বিপদসীমাতে পৌঁছে গেছে। সেই বিপদসীমা থেকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রচেষ্টায় সেটাকে আমরা অনেকটা কমাতে পেরেছি। আমরা আশা করব এই প্রচেষ্টা আমাদের সার্বিক আন্তরিক প্রচেষ্টাই হয়েছে, সেই প্রচেষ্টা আমাদের সকলের তরফ থেকে আরও দীর্ঘদিন ধরে চলবে এবং আমরা আরও নিজেদেরকে বিপদমুক্ত রাখতে পারব। কেশিয়ারি থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।